নিম্নদের পাশে একটা রাজ্য ছিল, সেই রাজ্যের রাজা ছিল ইগল। ইগল রাজা আপেল খেতে ভীষণ পছন্দ করত। একদিন ইগল রাজা তার সেনাপতি কবুতরকে ডেকে বলে, সেনাপতি যাও তাড়াতাড়ি রাজ্যের পাখিদের প্রাসাদে ডেকে নিয়ে আসো, ওদের সাথে আমার কিছু কথা আছে। যথা আজ্ঞা রাজা মশাই। রাজার কথা মতো সেনাপতি কবুতর রাজ্যের সকল পাখিদের প্রাসাদে নিয়ে আসে। প্রণাম রাজা মশাই, আমাদের নাকি আপনি ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম, আসলে তোমরা তো জানো আমি আপেল খেতে কতটা পছন্দ করি। আমার প্রাসাদের যে সকল আপেল শেষ হয়ে গেছে, তাই ভাবছি এবার তোমাদের দিয়ে আপেল চাষ করাবো। প্রতিবারই তো অন্য রাজ্য থেকে আপেল আনতে হয়, এবার না হয় নিজের রাজ্যেরই আপেল খাবো। কিন্তু রাজা মশাই, আমাদের কাছে তো কোনো আপেল বীজ নেই, তাহলে আমরা কিভাবে চাষ করব? চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে এক প্যাকেট করে আপেল বীজ দিব। সেনাপতি শোনো, তুমি এক্ষুনি সবাইকে এক প্যাকেট করে আপেল বীজ দিয়ে দাও তো। এরপর সেনাপতি সব পাখিদের আপেল বীজের প্যাকেট দিয়ে দেয়। শোনো সবাই, আপেল কিন্তু ভালো করে চাষ করবে, আমার কিন্তু মিষ্টি আর টাটকা তাজা আপেল চাই, মানে চাই, বুঝতে পেরেছো? যে আমাকে মিষ্টি আপেল দিতে পারবে তাকে আমি 100 সোনার মোহর উপহার দিব, আর যে আমার সাথে প্রতারণা করবে তার পিঠে 100 ঘা চাবুক পড়বে। কথাটা যেন সবার মাথায় থাকে, এই আমি বলে দিলাম। রাজার কথা শুনে সবাই আপেল বীজ নিয়ে যে যার বাড়িতে চলে যায়। পরের দিন থেকে সবাই আপেল চাষ করার জন্য জমি প্রস্তুত করে, সবাই তাদের জমিতে বীজ রোপণ করে। কিছুদিন বাদে জমিতে ছোট ছোট আপেল গাছও গজিয়ে ওঠে। হঠাৎই বনে বর্ষাকাল চলে আসে, প্রচন্ড ঝড় বৃষ্টিতে টুনি আর কালুর জমি ছাড়া অন্যদের জমির আপেল গাছের চারাগুলো নষ্ট হয়ে যায়। এদিকে অনেক দিন কেটে যায়, বর্ষাকালও শেষ হয়ে যায়। বাহ, আমার আপেল গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে, আর কদিন বাদেই আপেল ধরবে। এখন আরো বেশি বেশি যত্ন নিতে হবে আমাকে আপেল গাছের চারাগুলোর। এখন থেকে সার জল ঠিকভাবে দিলে আপেলগুলো মিষ্টি হবে। এই ভেবে টুনি তার জমির আপেল গাছগুলোতে সার জল সেচ দিতে থাকে। অন্যদিকে কালুকাক অলসতা করে দিন কাটায়। কালুকাক তার জমির কোনো যত্নই নেয় না। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনির জমির আপেল গাছগুলোতে লাল টুকটুকে আপেল ধরে। অন্যদিকে কালুকাকের জমির আপেলগুলোতে আপেল ধরে ঠিকই, কিন্তু সেগুলো কাঁচাই থেকে যায়। আরে বা, আমার আপেল গাছগুলোতে তো বেশ টসটসে লাল আপেল ধরেছে। এতদিনের পরিশ্রম আমার সার্থক হলো। আগামী কালকেই তো রাজা মশাই আপেল নিয়ে রাজপ্রাসাদে যেতে বলেছিলেন। ভালোই হলো, কাল সকাল সকাল এসে আপেল তুলে রাজপ্রাসাদে যাব। টুনি এসব বলে বাড়িতে চলে যায়। এদিকে কালুকাক ভীষণ চিন্তায় পড়ে যায়। হায় ঈশ্বর, এ কি কাণ্ড! আমার আপেলগুলো তো এখনো কাঁচাই আছে, কেন যে ঠিকভাবে যত্ন নিলাম না। এদিকে কালকেই তো আপেল নিয়ে যাওয়ার দিন পড়েছে, শুনলাম টুনির গাছের আপেলগুলো নাকি পেকে গেছে। না, এই কাঁচা আপেল যদি রাজা মশাই একবার দেখে তাহলে আমার গর্দান যাবে। কি করি এখন, কি করি? কালুকাক কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে থাকে। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধিও চলে আসে। পেয়েছি একটা বুদ্ধি, আমি বরং আমার আপেলগুলোতে ফরমালিন মিশিয়ে মজুত করে রাখবো, আর টুনির লাল টুকটুকে আপেলগুলো চুরি করে রাজামশাইয়ের কাছে নিয়ে যাব, আর তখন টুনি পড়বে বিপদে। টুনির হাতে আপেল না দেখলে তো রাজামশাই টুনির পিঠে 100 ঘা মারবে, আর আমি পাবো 100 সোনার মোহর। এসব ভেবে কালু সুযোগ বুঝে টুনির জমির সব আপেল চুরি করে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে পরদিন সকালবেলা, হায় হায়, এ কি সর্বনাশ হলো আবার! আমার আপেল গাছে তো একটা আপেলও নেই দেখছি, এখন কি হবে? এ কথা যদি একবার রাজা মশাইয়ের কানে যায় তাহলে আমার আর রক্ষী নেই। হায় ঈশ্বর, কি সর্বনাশ হয়ে গেল আমার! টুনি ভয়ে জমির পাশে বসে কাঁপতে থাকে। এমন সময় ওখানে একটা নীল পরি আসে। ও মেয়ে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন বলো আমাকে? নীল পরি যে কারো কান্না সহ্য করতে পারে না। এরপর টুনি নীল পরিকে সব ঘটনা খুলে বলে। ও এই ব্যাপার? তাহলে তুমি একদম চিন্তা করো না, তোমার গাছের আপেল ওই কালুকাক চুরি করেছে রাজামশাইয়ের কাছে ভালো সাজার জন্য, কারণ কালুকাকের আপেল চাষ ভালো হয়নি,
তবে কালু কাক যতই চেষ্টা করুক না কেন রাজার কাছে ভালো হতে পারবে না, তুমি রাজার কাছে ভালো হবে। এসব বলে নির্বরি টুনির জমির আপেল গাছগুলোর উপর জাদু করে আর জাদু করে প্রতিটি আপেল গাছে নীল আপেল ধরিয়ে দেয়। টুনি, তোমার গাছের লাল আপেল চুরি হয়েছে, তাতে কি হয়েছে? এবার টুনির গাছে নীল আপেল ধরেছে। যাও টুনি, তুমি এবার এই নীল আপেল নিয়ে রাজপ্রাসাদে যাও, নিশ্চয়ই তোমার ভালো হবে। এসব বলে নীলপরী চলে যায়। এদিকে টুনি খুশি মনে নীল আপেল পেরে নিয়ে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। কিরে কালু, তুই একাই কেন? টুনি কোথায় বলতো? রাজা মশাই, টুনি আসবে না, কারণ টুনি যে ভালো আপেল চাষ করতেই পারেনি, তাই মুখ লুকিয়ে আছে। নিন রাজা মশাই, আপনি আমার আপেল খান আর আমাকে 100 সোনার মোহর উপহার দিন। এরপর রাজা কালুর ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে কামড় দিতেই ভূমি করে ফেলে। ওয়াক্তু, এটা কি কোনো আপেল নাকি লেবু? এত টক হয় আপেল খেতে? আসলে তুই যেমন কুচ্ছিত, তেমনি তোর আপেলগুলো কুচ্ছিত হয়েছে, বুঝতে পেরেছিস? এমন সময় টুনি নীল আপেলের ঝুড়ি নিয়ে রাজপ্রাসাদে হাজির হয় আর বলতে থাকে, রাজা মশাই, অন্যের চাষ করা ফসল চুরি করলে তো এমনটাই হবে তাই না? এই নিন রাজা মশাই, আমি আপনার জন্য নীল আপেল এনেছি। আরে বাহ টুনি, এত সুন্দর নীল আপেল তুই কোথায় পেলি? এমন নীল আপেল তো আমি কোনো দিনও খাইনি রে, না জানি এগুলো খেতে কত সুস্বাদু হবে। এরপর টুনি রাজাকে সব ঘটনা খুলে বলে। কিরে কালু, এই তোর এত বড় সাহস, তুই টুনির আপেল চুরি করেছিস আর আমাকে এসে মিথ্যে কথা বলছিস না? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। না মানে রাজা মশাই, আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি আপনার ভয়ে এমনটা করেছিলাম। শোন কালু, যারা সৎপথে থাকে তাদের সাথে সবসময় ভালোই হয়, আর তুই টুনির সাথে অন্যায় করেছিস আর আমাকেও তুই মিথ্যে বলেছিস, এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। সেনাপতি, আমার চাবুকটা নিয়ে এসো, যাও। এরপর সেনাপতি চাবুক এনে রাজাকে দেয় আর রাজা চাবুক নিয়ে কালুকে ইচ্ছে মতো মারে আর ঘাড় ধরে রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। টুনি, এই নে তোর 100 সোনার মোহর, তোকে অনেক ধন্যবাদ টুনি, আজ তোর জন্যই আমি এমন নীল আপেল পেলাম। আহা, এখন আমি জমিয়ে নীল আপেল খাবো। আহা, নীল আপেল, নীল আপেল, আমি নীল আপেল খাবো। এরপর টুনি 100 সোনার মোহর নিয়ে সেখান থেকে খুশি মনে চলে যায়। এদিকে রাজা নীল আপেল পেয়ে মজা করে খেতে থাকে। এক বনে এক গরিব টুনি তার তিন কন্যা টুনটুন, টুকি আর খুকিকে নিয়ে বাস করত। টুনি এতটাই গরিব ছিল যে তার তিন মেয়ের মুখে তিন বেলা খাবারটুকু তুলে দেওয়ার সামর্থ্য ছিল না তার। টুনি ওই বনের এক ধনী পাখি কাকুলির বাড়িতে ঝিয়ের কাজ করত। এত কি খুকি, বোন এই নে, তোরা থালা নিয়ে বসে পড়, একটু পর তো মা আসবে, মা আজও কাকুলি মাসির বাড়ি থেকে খাবার আনবে রে। ইস, সেই সকাল থেকে আমরা না খেয়ে আছি, মা যে কখন আসবে, খুব খিদে পেয়েছে। এসব বলে তিন কন্যা তিনটি থালা নিয়ে মেঝেতে বসে থাকে আর মায়ের জন্য পথ চেয়ে থাকে, কখন মা তাদের জন্য খাবার নিয়ে আসবে। কিছুক্ষণ পর টুনি চলে আসে। ওই তো মা এসেছে। এ কি মা, তুমি খাবার আনোনি কেন? তুমি যে খালি হাতে ফিরলে, তুমি কি জানো না তোমার তিন মেয়ে সারাদিন না খেয়ে আছে? মারে, আজ যে কাকুলি দিদি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে সোনা, কাকুলি দিদির একটা গ্লাস ভেঙেছি বলে জানিস, দিদি আমাকে অনেক মেরেছে রে মা, আর খাবার না দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। কি বললে মা, তুমি আনোনি? তোমাকে কাকুলি মাসি মেরেছে, কিন্তু মা আমাদের যে খুব খিদে পেয়েছে, মা ও মা ছোট বড় কাচ্ছে। টুনি তার ছোট মেয়ে খুকিকে কাঁদতে দেখে কোলে তুলে নেয়। কাঁদিস না রে সোনা, কাঁদিস না, আজকে দিনটা একটু সহ্য কর, কাল থেকে আমি তোদের জন্য ঠিক খাবার নিয়ে আসব। মা আমাদের যে খুব জোরে খিদে পেয়েছে, সে গতকাল রাতে খাবার খেয়েছিলাম আর এখন পর্যন্ত একটা দানাও পেতে পারিনি মা। মা, আমরা যে আর খিদের জ্বালা চলতে পারছি না মা। এক সময় টুনির তিন কন্যাই খাবারের জন্য কান্নাকাটি শুরু করে। মারি, তোরা থাম থাম বলছি, তোরা আর কাঁদিস না,
তোদের কান্না দেখিছি আমার বুকটা ভিড়ে যাচ্ছে রে সোনারা। মারে তোরা শোন, তোরা বরং আর জল খেয়ে নে মা, তাহলে দেখবি তোদের খিদেটা কিছুটা কমবে। খাবার যখন জুটলই না তাহলে চল বোন, আমরা বরং জল খেয়ে ঘুমিয়ে পড়ি। গরিবের এই জল ছাড়া আর কি বা জুটবে বল। এরপর টনি তার তিন মেয়েকে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিজে নিজে মনের দুঃখে চোখের জল ফেলতে থাকে। এভাবে গরিব মায়ের সাথে খেয়ে না খেয়ে তিন কন্যার দিন কাটতে থাকে। এরপর টুনি বনের মধ্যে কাজ খুঁজতে থাকে, কিন্তু টুনি গরিব বলে কেউ তাকে কাজ দিতে রাজি হয় না। সবাই দূর দূর করে তাকে তাড়িয়ে দেয়। ঈশ্বর, তুমি কোন বিপদে ফেললে আমাকে! পুরো বন খুঁজে কোথাও একটা কাজ পেলাম না। আজ 5-7 দিন হয়ে গেল আমার তিন মেয়েকে জল খাইয়ে রেখেছি। আমার মেয়েরা আমার আশায় পথ চেয়ে আছে। ঈশ্বর, আমি এখন কোন মুখ নিয়ে আমার মেয়েদের সামনে যাব? ঈশ্বর, আমি যে আর ওদের কষ্ট সহ্য করতে পারছি না। ঈশ্বর কেন, ঈশ্বর কেন, আমার মতো গরিব মায়ের ঘরে কেন এমন ফুটফুটে তিনটি কন্যা দিলে তুমি? আমি যে ওদের অপদার্থ মা। টুনি এসব বলে কান্না করতে থাকে আর পথে চলতে থাকে। এমন সময় টুনির চোখে একটা ডাস্টবিন পড়ে আর টুনি সেখানে গিয়ে কিছু পরিত্যক্ত অবশিষ্ট খাবার পায়। ধনীরা যদি এসব অবশিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে না দিয়ে আমাদের মতো গরিব পাখিদের দিত, তাহলে হয়তো গরিবদের এত কষ্ট করতে হতো না। যাই, এই উচ্ছিষ্ট বাসি খাবারগুলো নিয়ে আমার মেয়েদের কাছে যাই, না জানি ওরা খিদের জ্বালায় কি করছে। টুনি ডাস্টবিনের খাবারটুকু পেয়ে স্বস্তি মনে বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় টুনির উপরে একটা বিড়াল ঝাঁপিয়ে পড়ে আর টুনির হাত থেকে খাবারগুলো নিয়ে পালিয়ে যায়। একি, এই বিড়ালে, তুই একি সর্বনাশ করলি রে বিড়াল! এত কষ্ট করে খুঁজে এই সামান্য খাবার পেলাম, সেটাও তুই কেড়ে নিলি রে বিড়াল! হায় ঈশ্বর, আমি আমার মেয়েদের মুখে দুটো খাবার তুলে দিতে পারবো নাকি? বলো ঈশ্বর বলো। টুনি যখন রাস্তায় এভাবে কাঁদছিল এমন সময় টুনির সামনে একটা ডাইনি আসে। দিদি, তুমি আমার রক্ত খেতে চাও খাও, তবে যত ইচ্ছে খাও, দরকার হলে আমাকেও খাও। তার আগে আমার একটা শর্ত পূরণ করতে হবে ডাইনি দিদি। শর্ত? বল তবে, কি শর্ত? তোকে খাওয়ার জন্য আমি সব শর্ত পালন করতে পারবো, বল তুই কি শর্ত? ডাইনি দিদি, আমার তিন কন্যা যে আজ 7 দিন থেকে না খেয়ে আছি, আমি এমনই এক গরিব মা যে নিজের সন্তানের খিদের জ্বালা মেটাতে পারছি না। দয়া করে তুমি আমার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, না হলে যে আমার মেয়েরা মরেই যাবে ডাইনি দিদি। টুনির মুখে এমন কষ্টের কথা শুনে ডাইনির চোখ বেয়ে জল গড়িয়ে আসে আর ডাইনি বলতে থাকে, আহারে, তোর মেয়েদের এত ভালোবাসিস তুই, তোর মতো এমন মা যেন ঘরে ঘরে হয়, যে মা কিনা সন্তানের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তুই চিন্তা করিস না রে, আমি তোকে খাবো না, আর আমি তোর মেয়েদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়া। এরপর ডাইনি জাদু করে একটা চুলা আর একটা কড়াই নিয়ে আসে আর সেটা টুনিকে দিয়ে বলে, মেয়ে, এই চুলা আর কড়াইটা নে, এগুলো হলো জাদু সম্পূর্ণ, বুঝেছিস? চুলার উপর কড়াই বসালে এখানে অনেক খাবার চলে আসবে, তাদের আর কোনো খাবারের কষ্ট হবে না রে। এরপর টুনি ডাইনিকে ধন্যবাদ দিয়ে জাদুই চুলা আর কড়াইটা নিয়ে বাড়িতে আসে আর চুলার উপরে কড়াইটা রাখতে সত্যি সত্যি কড়াইটা ভর্তি সুস্বাদু খাবার চলে আসে। খাবার দেখে তো টুনি আর তিন মেয়ে মহা খুশি ছিল।
তারা তিন মামি মিলে শান্তি করে খাবার খায়। আহ, কতদিন বাদে আমি শান্তি করে পেট ভরে খাবার খেলাম মা। আহ, খুব মজা লাগছে। হ্যারি দিদি, তুই ঠিক বলেছিস। বলছি কি মা, জাদুর কড়াই তো আমাদের অনেক খাবার দিচ্ছে। এই খাবার দিয়ে যদি আমরা হোটেল দেই তাহলে কেমন হবে মা? বাহ টুকিমা, তুই তো বেশ ভালো বলেছিস। তবে আমি তাই করব। এরপর টুনি তার বাড়ির পাশে একটা হোটেল দেয় আর সেখানে জাদু কড়াইয়ের সুস্বাদু খাবার বিক্রি করতে থাকে। খাবারগুলো সুস্বাদু হয় অল্প কিছুদিনের মধ্যেই টুনির হোটেলটা বনের মধ্যে বিখ্যাত হয়ে যায়। আর বনের সবাই টুনির হোটেলে খাবার খেতে আসতো আর এতে টুনির অনেক টাকা আয় হতো। একই শুনছি আমি যে টুনি কিনা আমার বাড়িতে ঝিয়ের কাজ করতো, সে কিনা খাবারের হোটেল দিয়েছে। আবার শুনলাম টুনি নাকি জাদু কড়াই পেয়েছে, সেই কড়াই নাকি অনেক সুস্বাদু খাবার দেয়। না না, যে করেই হোক ওই কড়াই আমার চাই চাই। ওই গরিব টুনিকে কিছুতেই আমি বড়লোক হতে দিব না। এসব ভেবে কাকলি সুযোগ বুঝে টুনির বাড়িতে যায়। যেই না জাদুই কড়াইয়ে হাত দেয় অমনি সেখানে সেই ডাইনিটা বেরিয়ে আসে আর কাকুলিকে গপ করে ধরে টপ করে খেয়ে ফেলে আর আবারও কড়াইয়ের মধ্যে ঢুকে যায়। এদিকে এসবের কিছুই টুনি আর তার তিন কন্যা জানতে পারে না। টুনি জাদুই চুলা আর কড়াইয়ের সাহায্যে তিন কন্যাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।